নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আর বুবু আজ একটু বন জঙ্গলে চলে এলাম। আসলে এটা কোনো জঙ্গল বা বন নয়, এখানে সবজি লাগানো হয়। বর্ষাতে এত বেশি আগাছা ও ঘাস হয়ে গেছে যে দেখলে মনে হচ্ছে যেন বন হয়ে গেছে। তো আজকে এখান থেকে কিছু গাছ নেব, তো যেগুলো ঘাসের মতো ছিঁড়ে ফেলে দেওয়া হয়, তো সেগুলো দিয়ে আজ ঘর সাজাবো। এই গাছগুলো নিয়ে এসেছি, একটু কাদা কাদা লেগেছিল, সেজন্য প্রথমে এসেই ধুয়ে নিয়েছি। আগে এই গাছের নাম আমি জানতাম না, বনের লতানো গাছ এই নামেই জানতাম। এখন জেনে গেছি যে এই গাছটা মানি প্ল্যান্ট গাছ নামে পরিচিত। তো এখন বাজারে অনেক দোকানের ভেতরেই এই গাছ টবে লাগানো হয়ে থাকতে দেখি, আর ইউটিউবে তো এখন দেখছি প্রচুর মানুষই এই গাছ ঘরে ও ঘরের ভেতরেও রাখছে, ঘরের বাইরেও রাখছে। আমি আর চেষ্টা করছি এই গাছগুলোকে ঘরের ভেতরে ও বারান্দাতে সাজিয়ে রাখার। আমার কাছে খুব বেশি বড় বোতল ছিল না, এরকমই ছোট সাইজের বোতল বেশ কিছু ছিল। তো এই বোতলগুলোর ভেতরে এই গাছগুলো রাখবো, সেই জন্য বোতলগুলোকে প্রথমে কেটে নিয়েছি। একটু বড় বোতল হলে হয়তো বেশি ভালো হতো, যেহেতু নেই তো এই বোতলগুলো নিয়েই কাজ চালিয়ে নেব। এবার আমি এই লম্বা লম্বা মানি প্ল্যান্টের লতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখো, পাতার সঙ্গে একটু কাণ্ড রেখেই আমি কেটে নিচ্ছি। মানি প্ল্যান্টগুলো সবই আমার কাটা হয়ে গেছে, এমনভাবে কেটেছি যে একটি পাতা ও সঙ্গে একটু কাণ্ড রয়েছে। এইভাবে কাটার পর দূর থেকে দেখলে মনে হচ্ছে যে এগুলো পুরো পান পাতা। পানও বাড়িতে নিয়ে আসার পর এইভাবেই রাখে, অবশ্য সেটা পরিমাণে অনেক বেশি থাকে। যাই হোক, এবারে আমি এই পাতাগুলোকে একটা একটা করে একসঙ্গে বেশ কয়েকটা নিয়ে বেঁধে নিচ্ছি। ছোট পাতাগুলোকে আলাদা করে বাঁধছি আর বড় বড় পাতাগুলোকে আলাদা করে বাঁধছি। এইভাবে খুঁজে খুঁজে বাঁধতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেল। এবারে কেটে রাখা বোতলগুলি প্রত্যেকটা সাজিয়ে নিচ্ছি। তো তার মধ্যে প্রত্যেকটাতেই আমি জল দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে লাগালে হয়তো বেশি ভালো হতো, কিন্তু এই গাছগুলো অনেককেই আমি দেখেছি জলের বোতলের মধ্যে রেখেছে, ও গাছগুলো বেশ বড় হয়েছে ও বেঁচেও আছে। আর এগুলো যেহেতু আমি ঘরের ভেতরে রাখবো, সেজন্য আর মাটি দেব না, শুধুমাত্র জলই ভরে দেব। আমি একটু আগেই যে পাতাগুলোকে একসঙ্গে বেঁধে বেঁধে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি জলের বোতলগুলোতে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই একটা বোতলে রাখলাম, তো তোমরাই বলো কেমন দেখতে লাগছে। এই বোতলগুলোতে মাটির পরিবর্তে জল দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই জলগুলো মাঝে মাঝে চেঞ্জ করে দেব, এতে মাটির থেকে এতে অনেকটা ঝামেলা কম হবে। এবারে প্রত্যেকটা বোতলেই গাছগুলো সাজিয়ে দেব। আমাদের এখানে এই গাছগুলো রাস্তার ধারে যেখানে সেখানেই দেখা যায়, বেশিরভাগ দেখা যায় যে কোনো গাছে লতিয়ে লতিয়ে বেয়ে থাকে। কিন্তু কিছু কিছু মানি প্ল্যান্ট বেশ বড় বড় সাইজেরও হয়, তার পাতাগুলো অনেকটা বড় ও কাণ্ডটা বেশ মোটা হয়। আমি যেহেতু ছোট বোতলে করে রাখবো, সেই জন্য ছোটো ছোটো পাতার গাছ নিয়ে এসেছি। আর এখন তো এই মানি প্ল্যান্ট গাছগুলো নার্সারিতে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। আমি যখন আজ মানি প্ল্যান্ট চারা তুলে নিয়ে আসছিলাম, অনেকগুলো গাছ ছিল, সেজন্য গামলাতে করে নিয়ে এসেছিলাম। একজন জেঠিমা আমাদের দেখে জিজ্ঞাসা করলেন এই গাছগুলো আমরা কী করব। তো ওই জেঠিমাকে বললাম যে এই গাছগুলো আমরা ঘরে নিয়ে গিয়ে লাগাবো। তো ওই জেঠিমা বললেন যে এই বনের গাছ কি কেউ বাড়িতে গিয়ে না লাগায় নাকি? আমাদের গ্রামের রাস্তাঘাটে বনে অনেক সুন্দর সুন্দর গাছ হয়ে থাকে, তো এই গাছগুলোকে বনের মধ্যে আগাছার মতো দেখে অভ্যস্ত বলে তেমন চোখে পড়ে না। এগুলো বাগানে নিয়ে এসে লাগালে অনেক সুন্দর লাগবে। এই মানি প্ল্যান্ট চারাটা আমি আর কাটবো না, এর পুরোটাই আমি গোটা রাখবো। মানি প্ল্যান্ট গাছ অনেককেই দেখেছি ঝুলিয়ে রাখতে বেশ সুন্দর লাগে, তো আমি প্লাস্টিক কৌটোর মধ্যে জল দিয়ে এটা রেখে দিলাম, এটা ঝুলিয়ে রাখবো। আমার এই ঝুলানো মানি প্ল্যান্টটাও দেখতে বেশ সুন্দর লাগবে।
এই উঁচু টেবিলটাতে বেশ কিছু গাছ সাজিয়ে নিলাম। এগুলো আমি আমার রুমের মধ্যে রাখবো। ঘরের বাইরের চারদিকটা প্রচুর সবুজ গাছে ঘেরা, তবুও ঘুম থেকে উঠে সকালবেলা ঘরের মধ্যে সবুজ গাছ দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। বর্ষার জল পেয়ে এই গাছগুলো ও চারিদিকে সমস্ত গাছই ঘন সবুজ হয়ে উঠেছে। এখন যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এইটা কয়েক মাস আগের গাছ। আমি সবার প্রথম এই গাছটা নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিলাম, তো বেশ বড় হয়েছে গাছটা, দেখতে পাচ্ছ তোমরা। রুমের ভেতর গাছ রাখার পরেও আমার অনেক গাছই বেশি ছিল, আমি এগুলো বারান্দার রেলিংয়ে রাখবো বলেই বানিয়েছিলাম। এখানে রৌদ্র না লাগলেও আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে লাগে, আর এখানে গাছগুলো অনেক সুন্দর তাড়াতাড়ি বাড়ে। আমার মানি প্ল্যান্ট গাছ লাগানো আজকের মতো এখানে শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।